Aia, ata wala o dogotti atetele. Amal tutku putku bhartal ki hati le aik hona baya. Toh kolen ni gula batuk toh. O babgo. Paral bahu te donna bitet opal laka hoite. Thad din dhal lagali pete aban ekti notun bala nuti thali. Poti din dhal lagali pete aban gugani muli. O dupole mang thawad. Oye, ata wala o dogotti atetele. Aia, paka paka amti ami khabo pele. ভাতের জলটা তো গরম হয়ে এলিও আর কাঠগুলো শেষ হয়ে গেল, দেখি বাড়ি দিকে দূরে কাঠ পুড়ে আনি। লোটয়ে ইঁদুর থানা ভয়ে মলে। লেবু বেটা শোন, তোর ভাই যদি কাঁদে না তখন বোলাবি, আমি বাড়ি দিকে কাঠ পুড়ে আনছি দুটি। না গো মা, আমি ভাইকে বোঝাতে পারবো না, আমার কালবেলা কলে নিয়ে দিলি, প্যান প্যান মুছে নিয়ে দিলি। না না, আমি নিয়ে নেবো, তুই আমার কলা কলে নিয়ে কাঠ কুলাবি। না রে বেটা, কোথায় নিয়ে যাবো, বাড়ি দিয়ে কোথায় মশা এখন কামড়াই তেমন দিবে, দেখবি টুকুন ছোট ভাই বটে। ঠিক আছে তবে দা, জলদি করে আসবি, এখন কাঁদলে আমি অতক্ষণ বোঝাতে পারবো না, তুলে আসবি জলদি করে কাঠ কুলে দিয়ে। তিল গিয়ে বলো বলো ইগল পাখি আকাশে উলে। দূর ঠিক পোলা টাইমে কেঁদে উঠল, দেখি দেখলে ভুলাই দেব গেলাম। আলে আমার চুটকু পুটকু থানা বাইতে কাঁদছে, টুপ 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 কাঁদি নি। আমার চুটকু পুটকু ভাইটাল কি হাতি রে আয় থানা ভাই, তোর কলে নিয়ে গুলা বতক তো। ও বাবগো, হালকা ফুলকা লাগিয়েছি, কই রক্ত বেরিয়ে ফুলিয়ে গেছো হালকা। হ্যাঁ রে বেটা, তোর দাদাকে মারতে এখন তোকে শ্রদ্ধায় আদর কেমন কলে দিয়েছিলি, আর তোমার কান গোড়াটা টালান দিলি, দেখো কান গোড়াটা ফুলিয়ে গেল কেমন। কি বলবি গো, লেবুর মায় গোড়া বাজারটা তন্ন তন্ন করে মুনিশ কামিন খুঁজলি, কোথাও পালিনি। আজকালের যুগে মুনিশ কামিনের বড় ডিমান্ড, কি করবো যে ভাবছি, কোনো খুঁজাও পাচ্ছি নি। আর তলা গুলা না লাগালে ওখানে পৌঁছে যাবে। বাবা শুন, আমার মাথায় একটা বুদ্ধি দিতি, আমি গাঁয়ে গাঁয়ে মাইকিং করে দিচ্ছি, আর দেখ আমার মনে তুমি নাই তা বলে বোঝাবে। হ্যাঁ রে বেটা তাই কর, আমার কথায় তো এলো নাই মুনিশ কামিনী গুলা, তোর মাইকিং করলে যদি আসে তাহলে ভালো হয়ে ওঠে। পালাল বহুতে দন্য বিঠেত অপাল লেখা হইতে, থার্ড দিন ধান লাগালে পেয়ে যাবেন একটি নতুন বেলা নতি থালি, প্রতিদিন ধান লাগালে পেয়ে যাবেন ঘুগনি মুড়ি ও দুপালে মাংস ভাত, ও দিনের থেকে দিন মজুরি তিন তো থাকতে আগলে বেতন। তাই গ্রামের সমস্ত বহুদে বলছি, এ বিঠেত অপাতি হাত ঠেলা করবেন না, গ্রামের নতুন বহুদের জন্য বিঠেত অপাল লেখা হইতে, থার্ড দিন ধান লাগালে পেয়ে যাবেন একটি বেনারতি থালি, ও প্রতিদিন ঘুগনি মুড়ি ও মাংস ভাত, আর প্রতিদিনের দিন মজুরি তিন তো থাকতে আগলে। হ্যালো দেখছি না কি বলছি, লোকে সাত দিন ধান লাগালে একটা করে বেনারসি ছাড়ে দিবে, আর প্রতিদিন ঘুগনি মুড়ি আর মাংস ভাত, আর দিন মজুরি দিবে 360 টাকা করে। চ আমরা নামটা লেখাই নিব। হ্যাঁ বাবু, তাহলে আমাদেরও নামটা লেখাও, আমরা তিনজন যাবো ধান লাগাতে। আমি টি টি মাইকিং করি, তোমরা তো সবাই থামলে। না না বাবু, আর একবার দোহরা বললে ভালো হইতো। দেখো আমি কি বলছি, সাত দিন ধান লাগালে পেয়ে দেবেন একটা নতুন বেড়ালতে থালি, ও প্রতিদিন ধান লাগালি সকালে ঘুগনি মুড়ি দুপুরে মাংস ভাত, আর দিনের থেকে দিন মজুরি দিয়ে হবে 360 টাকা করে, বুঝতে পারলে না? ঠিক আছে তবে, তোমাদের নামগুলো আমি খাতায় এন্ট্রি করে নিয়েছি, কাল সকাল 8টার সময় আমাদের খেতে পৌঁছে দেবে, ঠিক আছে না? নিশ্চয়ই কাল সকাল 8টায় পৌঁছে যাবো, যেরকম অফারটা দেওয়া হচ্ছে যাবো না কেন, একদম যাবো। হ্যাঁ আমাদের লেবু এমন কি মাইকিং করেছে যে ধান লাগাতে এত লোক আসছে। জেঠিকো তোদের লেবু এনো, গায়ে যাই যে মাইকিংটা করেছে না, দেখ আমরা সবাই ধান লাগাতে এসেছি, যাই করে কি বলেছি জানি না, যে সারাদিন ধান লাগালে নাকি সকালবেলায় ঘুগনি মুড়ি দুপুরবেলায় মাংস ভাত দিয়ে হবে, আর সাত দিন ধান লাগালে নাকি একটা শাড়ি দিয়ে হবে বেনারসি। হ্যাঁ গো, গায়ে যাই এমন মাইকিং করেছে আমাদের লেবুয়ে। হ্যাঁ তো আর কি করবি, যা বলেছে দেওয়া যাবে। দেখ গো জেঠি, আমরা অমনিয়ে ধান কাটতে আসিনি, লেবু যেরকম মাইকিং করেছে বলছে সাত দিন ধান কাটলে একটা বেনারসি শাড়ি দিয়ে হবে, আর সকাল দেওয়া ঘুগনি মুড়ি, তো তুমি ঘুগনি মুড়ি নিয়ে এসছি না? হ্যাঁ গো, তোরা তো ধানটা লাগাই থাক, আমি ঘুগনি মুড়িটা নিয়ে আসি। হ্যাঁ গো কাকি বলে, খেতে লেবুকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ গো, তোদেরকে দুপুরে মাংস ভাত দেবো না, ওই জন্য ওর বাপের সঙ্গে পোলট্রি কাটা দিয়েছি। মানতে হবে গো কাকি, তোর একখানে ছেলে আজ নেমেছি, খেতে ধান লাগাবার জন্য কোথায় মুনিশ কামিল সব জোগাড় করে নিয়ে এসেছি। লেবু হচ্ছে হামদা পাড়ার হিরো, বুঝতে পারলি? না বাবা, তোরা জলদি করে ধান লাগাতে শুরু কর, আমি ঘুগনি মুড়িটা নিয়ে আসছি ঘর থেকে। বলে কাকি, দেখে খেতটা মনে হচ্ছে বেশ বড়ই বটে, ওই জন্য দেখে করে মুনিশ কামিল আসতে খুঁজছে নি। আই গো, সবাই হাতে মধ্যে খাইয়ে দিবে।